আসসালামু আলাইকুম। টিকা বা ভ্যাকসিন নিলে যে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বা সমস্যা হতে পারে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব। তাই এমন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শুনতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। নাম্বার এক, টিকা নেওয়ার পর মৃদু বা সামান্য জ্বর হতে পারে, হতে পারে মাথা ব্যথা, মাথা ঘোরা বা মাথা ঝিমঝিম করার মতো সমস্যা। নাম্বার দুই, টিকা দেওয়ার স্থানে অনেকের ব্যথা হয় বা ফুলে যায়, অনেকের গায়ে ব্যথা হয়, ক্লান্তি বোধও করেন কেউ কেউ, হতে পারে বমি বমি ভাব, অ্যালার্জিজনিত সমস্যার কথাও বলেন অনেকে। নাম্বার তিন, এ ধরনের সমস্যা দেখা দিলে ভয় বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, প্যারাসিটামল জাতীয় ওষুধ গ্রহণেই দুই থেকে তিন দিনের মধ্যে শরীর স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। নাম্বার চার, টিকা নেওয়ার পর টিকাদানের স্থানে ন্যূনতম 30 মিনিট সময় অপেক্ষা করতে হবে, কোনো তীব্র জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। নাম্বার পাঁচ, করোনার টিকা নিলেই আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকছে না এমন ধারণা ঠিক নয়, তবে যারা টিকা নিয়েছেন তাদের করোনা জটিলতা অনেক কম আর তাদের মধ্যে তীব্র করোনার হার বা মৃত্যুর হার নেই বললেই চলে। নাম্বার ছয়, দুই ডোজ টিকা নেওয়ার পরও মহামারী অতিক্রান্ত না হওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে। মনে রাখবেন, দেশের 80% জনসংখ্যা টিকা কার্যক্রমের আওতায় না আসা পর্যন্ত কেউ নিরাপদ নয়।